আমি কন্যাশ্রী কন্যা, ভবিষ্যতের অনন্যা, এই স্লোগানকে সামনে রেখে কন্যাশ্রী দিবস পালিত হলো কোচবিহারে। গোটা রাজ্যের পাশাপাশি কোচবিহারে বুধবার কন্যাশ্রীর একাদশতম বর্ষ পালন করা হয়। কোচবিহারের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ছাত্রীদের নিয়ে এদিন পদযাত্রা অনুষ্ঠিত হয় সাগরদিঘি চত্বরে। পাশাপাশি বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করেছে জেলা প্রশাসন। এদিন এই র্যালি শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে। উপস্থিত ছিলেন জেলা শাসকের আধিকারিকরা। কি বলছেন কর্তৃপক্ষ আমরা শুনে নেব। কন্যাশ্রী দিবস উপলক্ষে এটা হচ্ছে, এটা ল্যান্সডাউন হল থেকে বেরিয়েছে আমাদের ডিএম অফিসের, যাবে এটা রবীন্দ্র ভবন অবধি। আজকে আমরা র্যালি দিয়ে শুরু করলাম, এরপরে ছাত্রীরা যাবে ওখানে, ওদের একটা রিফ্রেশমেন্টের ব্যবস্থা আছে, তারপরে একটার থেকে আমাদের মূল প্রোগ্রামটা শুরু হবে। রাজ্য সরকারের যে প্রোগ্রাম হচ্ছে তার সঙ্গে সিঙ্ক্রোনাইজ করে আমরা প্রোগ্রামটা করব। আমাদের অতিথিরা সব আসবেন, মাননীয় মন্ত্রী আসবেন, সাংসদ আসবেন, আমাদের যারা বড় বড় অফিসার তারা আসবেন, তারা এসে তাদের বক্তব্য রাখবেন। তারপরে আমরা বেস্ট কলেজ বেস্ট স্কুলকে ফেলিসিটেট করব, আমাদের পাঁচজন ছাত্রীকে আমরা ফেলিসিটেট করব, আর্থিক সহযোগিতা তাদের দেওয়া যাবে, প্লাস তারপরে স্কুলের বিভিন্ন স্কুল থেকে কিছু প্রোগ্রাম আমাদের এখানে অনুষ্ঠিত হবে, সেটা হবে, তারপরে প্রোগ্রাম শেষ হবে। আমার নাম রাজদীপ শঙ্কর গৌতম, আমি ডিপিএম কন্যাশ্রী রূপশ্রী কোচবিহার। আমি কন্যাশ্রী কন্যা, ভবিষ্যতের অনন্যা, এই স্লোগানকে সামনে রেখে কন্যাশ্রী দিবস পালিত হলো কোচবিহারে। গোটা রাজ্যের পাশাপাশি কোচবিহারে বুধবার কন্যাশ্রীর একাদশতম বর্ষ পালন করা হয়। কোচবিহারের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ছাত্রীদের নিয়ে এদিন পদযাত্রা অনুষ্ঠিত হয় সাগরদিঘি চত্বরে। পাশাপাশি বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করেছে জেলা প্রশাসন। এদিন এই র্যালি শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে। উপস্থিত ছিলেন জেলা শাসকের আধিকারিকরা। কি বলছেন কর্তৃপক্ষ আমরা শুনে নেব। এটা কন্যাশ্রী দিবস উপলক্ষে এটা হচ্ছে, এটা ল্যান্সডাউন হল থেকে বেরিয়েছে আমাদের ডিএম অফিসের, যাবে এটা রবীন্দ্র ভবন অবধি। আজকে আমরা র্যালি দিয়ে শুরু করলাম, এরপরে ছাত্রীরা যাবে ওখানে, ওদের একটা রিফ্রেশমেন্টের ব্যবস্থা আছে, তারপরে একটার থেকে আমাদের মূল প্রোগ্রামটা শুরু হবে। রাজ্য সরকারের যে প্রোগ্রাম হচ্ছে তার সঙ্গে সিঙ্ক্রোনাইজ করে আমরা প্রোগ্রামটা করব। আমাদের অতিথিরা সব আসবেন, মাননীয় মন্ত্রী আসবেন, সাংসদ আসবেন, আমাদের যারা বড় বড় অফিসার তারা আসবেন, তারা এসে তাদের বক্তব্য রাখবেন। তারপরে আমরা বেস্ট কলেজ বেস্ট স্কুলকে ফেলিসিটেট করব, আমাদের পাঁচজন ছাত্রীকে আমরা ফেলিসিটেট করব, আর্থিক সহযোগিতা তাদের দেওয়া যাবে, প্লাস তারপরে স্কুলের বিভিন্ন স্কুল থেকে কিছু প্রোগ্রাম আমাদের এখানে অনুষ্ঠিত হবে, সেটা হবে, তারপরে প্রোগ্রাম শেষ হবে। আমার নাম রাজদীপ শঙ্কর গৌতম, আমি ডিপিএম কন্যাশ্রী রূপশ্রী কোচবিহার।